প্রথমবারের মতো জাতীয় পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পেলাম। মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এবং নিজে হাতে পুরস্কার দিয়েছে। ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ সম্মাননা, যে কোনো ক্রীড়াবিদের আরাধ্য এক পুরস্কার, প্রতি বছরের ন্যায় এবারও দেয়া হলো শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার। 10 ক্রীড়াবিদ, সংগঠক ও ধারাভাষ্যকার সহ 2 প্রতিষ্ঠান পেয়েছে সম্মাননা। ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন 3 ফরম্যাটে জাতীয় দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দেয়া পেসার তাসকিন আহমেদ, এবার পেলেন জাতীয় পুরস্কার। প্রধানমন্ত্রীর হাত থেকে যা পাওয়ায় আছে বাড়তি আনন্দ, সঙ্গে দলকে বার্তা দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ আছে, সবার জন্য শুভকামনা। আমার জন্য অত্যন্ত আনন্দের, প্রথমবারের মতো জাতীয় পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পেলাম। আসলে এটা আমাকে খুবই ইন্সপায়ার করছে। উদীয়মান ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিম আহমেদ এবং হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। সংগঠক হিসেবে কলসিন্দুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালারানী সরকার এবং হকি সংগঠক মোহাম্মদ ফজলুল ইসলাম। ক্রীড়া সাংবাদিক খন্দকার তারেক মোহাম্মদ নুরুল্লাহ নারী ফুটবলকে অনন্য উচ্চতায় নিতে অবদান রাখায় অধিনায়ক সাবিনাও জিতেছেন এই পুরস্কার। এবার প্রথমবারের মতো ধারাভাষ্য ক্যাটাগরিতে দেয়া হয়েছে জাতীয় পুরস্কার, যেটি জিতেছেন ভয়েস অব বাংলাদেশ খ্যাত ধারাভাষ্যকার আথার আলী। এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, এবং আমি ধন্যবাদ জানাতে চাই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যে আমাকে কনসিডার করেছেন। ধারাভাষ্যকার হিসাবে আজকের দিনটা স্পেশাল আমার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এবং নিজে হাতে পুরস্কার দিয়েছে, এটা তো অবশ্যই আনন্দের অবকাশ রাখে না। খেলোয়াড় কোচ সংগঠক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সুপরিচিত আব্দুস সাদেক লম্বা সময় অধিনায়কত্ব করেছেন জাতীয় হকি দলের, এরপর সংগঠক হিসেবে রেখেছেন অসামান্য অবদান, যার জন্য এই প্রবীণকে দেয়া হয়েছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আজীবন সম্মাননা। বেশি আনন্দিত শেখ কামালের পুরস্কারটা পেয়ে, বিকজ সে আমাকে যথেষ্ট শ্রদ্ধা করত এবং তার টিমের প্রথম ফুটবল ক্যাপ্টেন আমাকে সে নির্বাচিত করে। পৃষ্ঠপোষক ক্যাটাগরিতে বিএবি ও ক্রীড়া সংস্থা হিসেবে পুরস্কার পেয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।